বিশ্বের সবথেকে প্রাচীন ধর্ম সনাতন হিন্দু ধর্মের অন্যতম হলো গঙ্গাজল। এই গঙ্গাজলের মাহাত্ম্য অনেক। বিশ্বাস রয়েছে যে গঙ্গাজলে স্নান করলে মনের সমস্ত কালিমা দূর হয়। শুধু তাই নয়, মনে করা হয় মৃত ব্যক্তির মুখে যদি কয়েক ফোঁটা গঙ্গাজল দেওয়া হয় তাহলে তাদের আত্মা শান্তি পায়। মহালয়ার দিন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার উপলক্ষে এই তর্পণ অনুষ্ঠিত হয়। হিন্দুদের প্রতিটি পুজো পার্বণে গঙ্গাজল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। আমরা এই গঙ্গা স্নানের যাওয়ার জন্য আমরা বাসে করে বোলপুর বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা উদ্যানপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সকাল সকাল আমরা সকাল 7:20 একটি বাসে চড়ে আমরা বোলপুর থেকে যাচ্ছি। আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে গঙ্গা স্নানের কিছু মুহূর্ত, কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সব কিছু শেয়ার করব। উদ্যানপুরে আমরা কোথায় গেলাম, কীভাবে স্নান করলাম সব কিছু এই ভিডিওর মধ্যে দেখাবো। আমরা বোলপুরের লালপুল ক্রস করছি। তো বোলপুর থেকে আমরা নানুর হয়ে কিন্নাহার হয়ে আমরা যাচ্ছি উদ্যানপুরের দিকে। তো এই হচ্ছে নানুর বাজার। এই মোড় থেকে আমরা বাঁ দিকে নেব কিন্নাহারের দিকে। এটা হচ্ছে নানুর চণ্ডীদাস রোড থেকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম। তো এটা হচ্ছে নানুর মার্কেট বা নানুর বাস স্ট্যান্ড। তো এরপর দেখুন আমরা কিন্নাহার স্কুল মোড়, হাই স্কুল মোড় থেকে আমরা কিন্নাহার ঢুকছি। তো আপনাদের সময় নষ্ট না করে আমরা সোজা একদম যেখানে উদ্যানপুরের গঙ্গার ঘাট, যেখানে সবাই কেনাকাটা করেন বিভিন্ন সামগ্রী, পুজোর সামগ্রী, বিভিন্ন ড্রাম জল নিয়ে যাওয়ার জন্য, এখানে দেখুন গঙ্গার ঘাটে আমরা চলে এসেছি। এই হচ্ছে উদ্যানপুরের গঙ্গার ঘাট। এইখানে নন্দী শিবজির বাহন বসে আছেন এবং সবাই কিন্তু গঙ্গা স্নান, মা গঙ্গায় ডুব দিচ্ছেন। এখানে মহাপ্রভু শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর একটি অতীব সুন্দর শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা রয়েছে। সেই শ্রী বিগ্রহ আমরা দর্শন করলাম, আপনাদেরকেও আমরা মোবাইলের মাধ্যমে দর্শন করানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে গঙ্গার ঘাট, আপনাদেরকে একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, চারিদিকে বিভিন্ন দোকান আছে, বিভিন্ন ফলের দোকান, পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী সব কিছু এখানে রয়েছে। তো বাঁ দিকে যদি আমরা যাই তাহলে বাঁ দিকে উদ্যানপুর শ্মশান চলে যাচ্ছে। এটাই হচ্ছে উদ্যানপুর ঘাট এবং এখানেই আমাদের স্নান করব। তার আগে আমাদের জামা কাপড় চেঞ্জ করার জন্য বা মায়েদের জামা কাপড় শাড়ি চেঞ্জ করার জন্য আমাদের একটা জায়গায় যেতে হবে। তো এখানে বিভিন্ন দোকান, যে সমস্ত দোকান রয়েছে, মিষ্টির দোকান বা খাবারের দোকান, তাদের ছাদের উপরেও ব্যবস্থা আছে এবং আপনাদেরকে ফ্রিতে একটা খুব সুন্দর আমি জায়গা দেখাচ্ছি, সেটা আমি নিয়ে যাচ্ছি। দেখুন ডান দিকে উদ্যানপুর ঘাটের দিকে মুখ করে আপনি ডান দিকে গঙ্গার ধার দিয়ে যখনই যাবেন, একটু যাবেন, হেঁটে হেঁটে আপনি সামান্য কিছুটা দূরেই ডান দিকে দেখবেন একটা আশ্রম রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, একদম উদ্যানপুর গঙ্গার ঘাটের দিকে মুখ করে দাঁড়ালে আপনার ডান হাতে এই আশ্রমটা দেখতে পাবেন। তো এই আশ্রমে দেখুন গঙ্গা, এই গঙ্গার তীরেই কিন্তু এই যে ডান দিকের যে আশ্রমটা উপরে দেখতে পাচ্ছেন, উদ্যানপুর গঙ্গোত্রী আশ্রম। তো এখানে দেখুন এই উদ্যানপুর গঙ্গোত্রী আশ্রমে গিয়ে এখানে আপনি যদি সকাল সকাল গিয়ে সেখানে একটা কুপনের ব্যবস্থা আছে, সেই কুপনটা যদি সংগ্রহ করে রাখেন তাহলে আপনি এখানে আপনি দুপুরের এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন, পেট ভরে আপনি ভাত খেতে পারবেন এবং এখানে আপনার টয়লেটের ব্যবস্থা আছে, আপনার জামা কাপড়, মায়েদের শাড়ি চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর।
এছাড়াও এখানে দেখুন রাধা মাধবের, রাধা গোবিন্দর একটা সুন্দর বিগ্রহ, একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এখানে মন্দির রয়েছে, এখানে আপনি রাধা মাধবের দর্শন করতে আসতে পারবেন। তো এটা একটা গঙ্গোত্রী আশ্রম, তো গঙ্গার ধারে এত সুন্দর একটা আশ্রম, এখানে এসে আপনি শুতে পারবেন, বসতে পারবেন, এখানে চৌকি বা খাট রাখা আছে, দেখুন এখানে আমার মায়েরা সবাই বসেছিলেন, তো এখানে আপনারা এসে এখানে বসতে পারবেন এবং এখানে আপনি চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। এবং আপনি যদি গাড়ি করে যান, আপনাদের যদি গ্যাস বা রান্না করার সরঞ্জাম থাকে, বাসনপত্র নিয়ে গিয়ে এখানে রান্না করতে চান পিকনিক করার মতো, সেটা আপনারা এই আশ্রমের ভেতরেই করতে পারবেন। এবং এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে, এখানে আপনারা টয়লেট করতে পারবেন, জামাকাপড় পরিবর্তন করা, স্নানে যাওয়ার আগে সব কিছু করতে পারবেন। তো এই গঙ্গা কিন্তু আমাদের এই জড়জগতের জিনিস নয়, আপনারা হয়তো অনেকেই জানেন, চিন্ময় জগতের এই বিরজা নদী, যেখানে নারায়ণ, ভগবান নারায়ণ যেখানে শয়ন করে আছেন, মা লক্ষ্মী যেখানে পদসেবন করছেন, সেই বিরজা নদী, সেই বিরজার জল মহাদেবের মাথায় জটার মধ্যে এসে সেই জটা থেকে সামান্য জল, যেটা মা গঙ্গা আমাদের এই পৃথিবী মর্ত্যলোকে এসেছে। এটা হচ্ছে উদ্যানপুর শ্মশান, এখানে দেখুন দাহ কাজ, সৎ কাজ হচ্ছে।